হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি হচ্ছে কিভাবে আপনারা ফ্রিতে বিটকয়েন মাইনিং করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা সেখান থেকে ওয়ালেট অ্যাড করবেন, মানে আপনারা যেখানে আপনাদের ব্যালেন্সটা ট্রান্সফার করে নেবেন সেই ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটার সাথে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং কিভাবে সেখান থেকে আপনারা ব্যালেন্সটা উইথড্র করবেন এবং কিভাবে আর্নিং করবেন, সব কিছু প্রসেসটা আমি দেখিয়ে দিছি। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে ভাই ভিডিওটা ক্লিয়ার না, মানে অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারেনি এবং অনেকেই এটাও বুঝতে পারতেছে না যে কিভাবে কাজ করবে, কিভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবে, কোনো কিছুই অনেকেই বুঝতে পারতেছে না। এই জন্য আমাকে কমেন্ট করে জানিয়েছে, যার কারণে আজকের ভিডিওটা আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ক্লিয়ারলি করে দেখাবো যে কিভাবে আপনারা এখানে ক্লেম করবেন পার 10 মিনিট, মানে প্রতি 10 মিনিট পর পর এভাবে এখানে কিভাবে আপনারা বিটকয়েন ক্লাইম করবেন। শুধুমাত্র বিটকয়েন না, এখান থেকে আপনারা 10টা কয়েন ক্লাইম করতে পারবেন প্রতি 10 মিনিট পর পর। তো আমি আজকে আপনাদের সেটা ক্লিয়ারলি দেখা দেব। তো আমি আপনাদের বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেননি, এই যে আমার এই ভিডিওটা, তারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নিয়ে আসবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনেও এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং ওখানে আমি বলে দিছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ওয়ালেট অ্যাড করবেন, সব কিছু দেখাই দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে ওখানে ওই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছে ভাই এটাকে রিয়েল এখান থেকে কি পেমেন্ট দিবে। ভাই আমি বারবার বলতেছি, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দিই না, এটা কিন্তু 100% রিয়েল। আর আমি এইটা কথা আপনাদের বলতে পারি, এখান থেকে যদি আপনাদের পেমেন্ট না দেয় তাহলে আমি আপনাদের পেমেন্ট করব, এই ভরসাটা আপনারা রাখুন। তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন এটা কতটা রিয়েল। দেখেন, আমিও কিন্তু এখানে কাজ করা শুরু করছি, আমার কিন্তু এটা সেকেন্ড অ্যাকাউন্ট, আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি অনেকদিন যাবত মাইনিং করতেছি এবং পেমেন্ট নিছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে আমি নতুন করে শুরু করছি। এটা জাস্ট আমি ভিডিও রেকর্ড করার জন্য, মানে আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমার মেইন অ্যাকাউন্টটা দেখাচ্ছি না আর কি। তো আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অতি শীঘ্রই এবং মাইনিং করা শুরু করে দেবেন। ভাই এখানে কিন্তু খুব বেশি কাজ না, প্রতি 10 মিনিট পর পর আপনাদের কাজ করতে হবে, 10 মিনিট পর পর ঢুকবেন আর মাইনিং করবেন। ওই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে কীভাবে আপনারা সেটার সাথে ওয়ালেটটা অ্যাড করবেন সব কিছু বলে দেওয়া আছে, ক্লিয়ারলি আপনারা দেখে কাজটা করে নেবেন। মানে সর্বপ্রথম আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, দেন আপনাদের ওয়ালেট ক্রিয়েট করবেন, আইকন পে ওয়ালেট, দেন আপনারা সেই ওয়ালেটের সাথে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তাহলে ট্রান্সফার করলে সাথে সাথে সেখানে আপনারা আপনাদের টোকেনগুলো নিয়ে যেতে পারবেন। দেখেন, আমি কিন্তু ওই ভিডিওতে বলে দিছি যে আপনারা যেদিন যেটা ইনকাম করবেন, মানে সেদিন সেটা উইথড্র করে নিতে পারবেন সাথে সাথেই। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ওই ভিডিওটা এখনও দেখেননি, এই ভিডিওটাই প্রথম দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমি হালকা একটু বলে দিই। মানে আপনারা আজকে যেটা আর্নিং করবেন, যেটা মাইনিং করবেন, সেটা আজকেই আপনারা উইথড্র করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের কোনো অপেক্ষা করতে হবে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে কাজ করলে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে এতগুলো টোকেন হবে, তারপরে আপনারা সেখান থেকে উইথড্র করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের কোনো সময় লাগবে না। আপনারা প্রতিদিনের টোকেন প্রতিদিন উইথড্র করে নিতে পারবেন, আপনাদের কোনো ওয়েট করতে হবে না। এবং আপনি যদি একবার ক্লাইম করেন, একবার ক্লাইম করে যে টোকেনটা পাবেন সেটাই যদি উইথড্র করে নিতে চান, আপনি কিন্তু সেটাও উইথড্র করে নিতে পারবেন। দেখেন, আমি আপনাদের ক্লাইম করে দেখাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এরকম পেজ আসবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। তো রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই ড্যাশবোর্ডটা, এখান থেকে আমি এখন ক্লেম করব। কিভাবে ক্লেম করব, এই যে ক্লেমে যদি আমি ক্লিক করি, আমি বিটকয়েনটা ক্লেম করতেছি। দেখেন, ক্লাইমে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে ক্লাইম নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা আপনাদের ক্যাপচা চাইবে, আপনারা ক্যাপচাটা দিয়ে দিবেন। আপনারা তো ক্যাপচা দিতে জানেন, তো আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ভেরিফাই করার পরে এরকম অপশন আসবে, তো এখানে টিক মার্ক আসলেই আপনাদের কিন্তু ক্যাপচাটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমি ক্লাইমে ক্লিক করতেছি, আপনারাও ক্লিক করবেন। ক্লাইমে ক্লিক করার পরে দেখেন, আমি কিন্তু আজকে মাইনিং করছি অনেকবার, মানে ক্লাইম করছি। এখন আমাকে এক ক্লাইমে 4 সাতোশি বিটকয়েন দিল গো, 4 সাতোশি বিটকয়েন কিন্তু আমাকে দিয়ে দিল। তো আমি এখন গডিটে ক্লিক করতেছি, আমি এখন দেখাচ্ছি আপনাদের, আমার কিন্তু মেইন অ্যাকাউন্টে এটা যোগ হয়ে গেছে। আমি যদি একবার রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু 85 ছিল, এখন কিন্তু 89 হয়ে গেল, 489 BTC, মানে 489 সাতোশি এখানে আমার বিটকয়েন আছে। তো এখন আমি এটা আপনাদের উইথড্র করে দেখাবো সাথে সাথেই।
আমি এই যে আমার ওয়ালেটটা এখানে ওপেন করে রাখছি, এখানে আমার দেখেন এনে 4 সাতোশি বিটকয়েন আছে। এই যে আমার বিটকয়েনের ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4 সাতোশি আছে। এখন দেখেন এখানে আমি সাথে সাথে আপনাদের উইথড্র করে দেখাবো আমার ব্যালেন্সটা। আমি মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখান থেকে যদি উইথড্রলে ক্লিক করি, উইথড্রলে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু সাথে সাথে এটা ট্রান্সফার করে নেবো। এখানে উইথড্রল মিনিমাম মানে মিনিমাম 1 সাতোশি, মানে তাহলে একবার ভেবে দেখুন, আমি কিন্তু একবার ক্লাইম করে 4 সাতোশি পাইলাম। তো সবসময় কিন্তু 4 সাতোশি দেয় না, এখন একটু কম দিল, আর অনেক সময় কিন্তু আমাকে 10, 12, 15, 40 সাতোশি পর্যন্ত দিয়ে থাকে। তো এবার একটু কম দিছে। এখানে কিন্তু 1 সাতোশি হইলে আপনারা উইথড্র করে নিতে পারবেন। দেখেন আমি যে আমার ওয়ালেটটা কানেক্ট করে রাখছি, ওখানে আমি সাথে সাথে ট্রান্সফার করে নিয়ে যাব। আপনারা কিন্তু এখানে দেখ ভালোভাবে এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু অনলি 4 সাতোশি বিটকয়েন আছে। আমি এখন এটা ট্রান্সফার করে নিয়ে যাব। দেখেন এখন যদি আমি উইথড্র টু আইকয়েন পে ওয়ালেটে ক্লিক করি, ক্লিক করার পরে একটা ক্যাপচা চাইবে, আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। তো আমার ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভেরিফাইয়ে ক্লিক করলাম। দেখেন এখানে উইথড্রলে ক্লিক করলে আমার কিন্তু উইথড্র হয়ে যাবে। আমি ক্লিক করতেছি, একটু অপেক্ষা করতে হবে। দেখেন উইথড্রল সাকসেস আইকন পে। এখন আমি ওখানে গিয়ে আপনাদের ক্লিয়ারলি দেখাই দিচ্ছি যে আমার ওই টোকেনটা এখানে কিন্তু 0-0 হয়ে গেছে, এখানে কিন্তু আমার চলে গেছে অলরেডি। দেখেন এখানে 4 আছে, আমি একবার যদি রিফ্রেশ করে দিই, দেখেন এখানে কিন্তু আমার 489 আর হচ্ছে এখানে 4, মোট মিলে 493 সাতোশি বিটকয়েন এখানে কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা আপনারা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, খুব সহজেই। আপনারা প্রতিদিন যেটা আর্নিং করবেন সেটা কিন্তু প্রতিদিনই আপনারা ট্রান্সফার করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাইতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। আর একটা কথা আপনাদের আমি ক্লিয়ারলি বলে দিই, সেটি হচ্ছে আপনারা যদি মানে আপনাদের রেফার লিঙ্ক দিয়ে কাউকে রেফার করান, তাহলে কিন্তু আপনারা 25% পর্যন্ত কমিশন পাবেন। আপনারা যদি কাউকে রেফার করান, এই যে এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্তেছেন, এই রেফার লিঙ্কটা দিয়ে আপনারা যদি কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এবং সে যদি ক্লাইম করে, সেখান থেকে আপনারা 25% কমিশন পাবেন। আর সেই ফ্রেন্ডটা মানে যাকে আপনি রেফার করবেন, সে যদি আবার কাউকে রেফার করে লেভেল 2 পর্যন্ত, তাহলে আপনি সেখান থেকে 10% কমিশন পাবেন। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে যদি রেফার করাইতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন এবং আপনারা অনেক কমিশন পাবেন, এটা মনে রাখবেন। তাই চেষ্টা করবেন রেফার করার। আর ভাই আমি আবারও বলতেছি, এটা কিন্তু 100% পেমেন্ট করে, এখানে কিন্তু কোনো ঘাবলা নেই। আপনারা কিন্তু খুব দ্রুত এখানে কাজ করবেন, খুব বেশি কাজ না। দেখেন আমি একবার ক্লাইম করলাম, এখন আমাকে কিন্তু এখানে সময় দিছে। আমি যদি আপনাদের দেখাই, আরেকটা কয়েন আমি ক্লাইম করে দেখাচ্ছি, ডগি কয়েনটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্লাইমে ক্লিক করলাম, এখানে ক্যাপচারটা কমপ্লিট করতেছি। দেখেন আমার ক্যাপচারটা কমপ্লিট হয়েছে, এখন ক্লাইমে ক্লিক করতেছি। ক্লাইমে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই যে এখানে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাকে দিল একটা ক্লাইমে, কিন্তু এই ব্যালেন্সটা আমাকে দিয়ে দিল। তো এখন আমি গড ইটে ক্লিক করতেছি। দেখেন গড ইটে ক্লিক করার পরে আমার ব্যালেন্সটা মেইন অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে এবং এখানে আমাকে দেখা দিছে ইউ হ্যাভ টু ওয়েট, মানে 10 মিনিট পর্যন্ত আমাকে সময় দিছে, 10 মিনিট পর কিন্তু আমি আবার ক্লাইম করতে পারবো। তাহলে একবার ভেবে দেখুন, প্রতি 10 মিনিট পর পর আপনারা কিন্তু ক্লাইম করতে পারবেন। আমি যেই ব্যালেন্সটা পাইলাম, 10 মিনিট পরে আবার ক্লাইম করবো, আবার কিন্তু ব্যালেন্স পাবো, এইভাবে আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হইতে থাকবে। তাহলে একবার ভেবে দেখুন, এখানে আপনারা 10টা টোকেন পাচ্ছেন, 10টা টোকেন মাইনিং করতেছেন। এখানে কিন্তু বেশ কয়েকটা দামি টোকেন আছে, যেমন একটা হচ্ছে বিটকয়েন, আরেকটা হচ্ছে আপনার ইথেরিয়াম, লাইট কয়েন, বাইন্যান্স কয়েন। আপনারা কিন্তু জানেন এখানে যেগুলো কয়েন আছে, যেগুলো টোকেন আছে, প্রত্যেকটাই কিন্তু দামি, কোনোটারই কিন্তু রেট কম না। আর প্রত্যেকটার ভ্যালু কিন্তু বর্তমান মার্কেট প্লেসে, বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লেসে প্রত্যেকটার এই ভ্যালু কিন্তু অনেক বেশি, এবং এখানে কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। সো অবশ্যই লেট করবেন না, অতি শীঘ্রই আপনারা এখানে জয়েন হয়ে আর্নিং করা শুরু করে দিন। অথবা আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমার যে রেফার লিঙ্কটা আছে, সেই রেফার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয়, তাহলে আমার ওই ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, এবং ওয়ালেটের সাথে আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করে সব কিছু ওই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝাই দেওয়া হয়েছে। আপনারা একটুও ভুল করবেন না, কিন্তু বারবার বলতেছি একটুও ভুল করবেন না, আপনারা ক্লিয়ারলি ভিডিওটা দেখে কাজটা করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।